রবিবার পূর্ব লন্ডনের একটি হলে সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটি কর্তৃক মহান বিজয় দিবস উদযাপন এবং পূর্ণাঙ্গ কার্যনির্বাহী ও উপদেষ্টা পরিষদ কমিটির নাম ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খান এমপি ভার্চুয়াল বক্তব্য দেন এবং নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অস্ত্র সংগঠনের সভাপতি অ্যাডভোকেট টি এম জানে আলম বুলবুল এবং সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবুল খান শামীম। অনুষ্ঠানে শুরুতে বঙ্গবন্ধু ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন উপদেষ্টা কে এম এফ নোমান দীপু এবং উপদেষ্টা পরিষদ কমিটির নাম ঘোষণা করেন সহ সভাপতি ইমাম হোসেন। সহযোগিতায় ছিলেন সাংগঠনিক সম্পাদক সুশান্ত ঘোষ। অনুষ্ঠানে প্রবাসী বীর মুক্তিযোদ্ধাদের বঙ্গবন্ধু পদকে ভূষিত করা হয়। বক্তব্য রাখেন সভাপতি অ্যাডভোকেট জানে আলম, বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান কাজী, আব্দুল আহাদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম আলী, উপদেষ্টা দেলোয়ার বেগ, সহ সভাপতি আসমা আলম, সহ সভাপতি গোলাম ফারুক, সহ সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান সরকার, সহ সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম কাশেম, কাজী সারোয়ার বাহার সহ আরও অনেকে। বক্তাগণ দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে, আওয়ামী লীগকে বিজয় করতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক সন্ধ্যা পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শিদ উদ্দিন আহমেদ ও ফারজানা তানিয়ার। আমি মাটিতে মৃত্যুর নগ্ন দৃশ্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি, আজও আমি তন্দ্রার ভিতরে। থেতলানো ঠোঁট জোড়া লাল রক্তে একাকার হলো, জিভ নাড়তেই দুটো ভাঙা দাঁত ঝরে পড়ল কংক্রিটে। মা, মা গো, চিচিয়ে উঠল সে। 555 মার্কা, আধ খাওয়া একটা সিগারেট। Oh, no, no.